মণ্ডপে মণ্ডপে ঢাকের বাজনা আর শঙ্খধ্বনিতে মুখরিত পূজা প্রাঙ্গণ, দেবী দুর্গার আগমনী সুরে ভক্তকুল মাতোয়ারা উলুধ্বনিতে। ভোরে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের পর দেবীকে আসন বস্ত্র নৈবেদ্য পুষ্পমাল্য চন্দন ধূপ ও দীপ দিয়ে পূজা করেছেন সনাতন ধর্মালম্বীরা। আমার কাছে একটাই প্রার্থনা, যাতে উনি পুরো বিশ্বকে ভালো রাখেন। দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ চলছে মণ্ডপে মণ্ডপে। উপাসনার মাধ্যমে শান্তিময় পৃথিবীর কামনা করছেন দেবী ভক্তরা। বছর ঘুরে মা যেন আমাদের সবাইকে ভালো রাখে, সে কামনা মার কাছে করি। সবাই সবার মনের ইচ্ছাটা মাকে বলি যাতে পূরণ হয়, মাকে মন ভরে ডাকি। অন্যদিকে পূজার রাতের আয়োজনও ছিল বেশ জমকালো। ঢাকের তালে উচ্ছ্বাসিত সনাতন ধর্মাবলম্বীরা, পূজায় আগতদের চোখে মুখে উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে ঘুরছি, মজা করতেছি সবার সাথে, মায়ের দর্শন করছি আর প্রার্থনা করছি যেন সবার ভালো হয়। কিছু শব্দ, মিউজিক, এটাতে অনেক ভালো লাগছে আর কি। মানুষের খুশি দেখে আরো বেশি খুশি লাগছে। নির্বিঘ্নে দেবী দুর্গার আরাধনায় মণ্ডপে মণ্ডপে ভক্তরা আসছে বলে জানান আয়োজকরা। মহানগর সার্বজনীন পূজা কমিটির অধীনস্থ 246টি পূজা হচ্ছে সব জায়গায়, আশা উদ্দীপনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা।